নমস্কার দর্শক বন্ধু, আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন টক অফ ট্রিজ। তো আজকে আপনাদের আরেকটা বাগান দেখাবো। দেখানোর উদ্দেশ্য এই যে গাছের শখ, এবার কিন্তু তার মানে যে বিরাট বড় বাগানই করতে হবে সেরকমও না। আপনি চাইলে আপনার প্রয়োজনের তাগিদে ফুল বা সামান্য কিছু ফলের জন্য মোটামুটি ছোটোখাটো বাগানও করতে পারেন, যদি আপনার হাতে সময় কম থাকে। তো আজকে এই কাকিমণির বাড়ি দেখাবো। উনি চাকরি করেন, তো একা হাতে সময় খুবই কম পান। তো তারপরেও উনি ওনার মতন চেষ্টা করে একটা বাগান করেছেন, সেটাই দেখাবো আপনাদের। যদিও খুব বেশি বড় নয়, কিন্তু যতটুকু করেছেন উনি পুরোটাই একা হাতে, এবং একটু সবজিরও চেষ্টা শুরু করেছেন উনি। প্রথমে পরিচয় করে নিবো সেই কাকিমণির সঙ্গে। নমস্কার কাকিমণি। আচ্ছা, একটু পরিচয়টা সবাই দেবেন কিন্তু দর্শক বন্ধুদেরকে। আমি সুচিত্রা মণ্ডল, বাপের বাড়ি সুচিত্রা মণ্ডল ছিল এখানে বসার। আমার বাড়ি নিউ টাউন হরিসভার নিকটে। আমি সার্ভিস করি ডেপুটি লেবার কমিশনার অফিসে। সামনেই আমার রিটায়ার। এই একটু মানে বাড়ির এই কাজকর্ম অফিস করে যেটুকু সময় পাই ওইটুকু সময়ের মধ্যে এই একটু ফুল গাছ লাগাই, যাতে মানে বাইরের থেকে আনতে না হয়। আমার বাড়িতে ঠাকুরের ফুল, হ্যাঁ গোবিন্দ আছে, ও চরণে যাতে দিতে পারি তার জন্য একটু চেষ্টা করি। যে প্রয়োজনের তাগিদে মানে সেই ফুলটা, এবার এই ফুলের সঙ্গে যদি গোবিন্দর আপনি সেবারও ব্যবস্থা করতে পারেন, একটু ফল যদি লাগাতে পারেন, ধরুন এমন কিছু ফল গাছ লাগালেন যেটা 12 মাসে কম বেশি আপনাকে ফল দিচ্ছে, তো সেটা আরো ভালো হবে। আমি চেষ্টা করছি আস্তে আস্তে, দেখি ওই পাশে তাও দু একটা আমের চারা আছে, ওই পাশে পেয়ারার চারাও লাগাচ্ছি। সবে শুরু হচ্ছে। এগুলো কি মানে বিদেশি ভ্যারাইটি? বিদেশি দামি এমনি, আমি যেটা পাই সেটাই আমি মানে লাগাই। আচ্ছা, একটু লঙ্কা। তবে বলবো এখন আম যদি লাগাতে হয় মোটামুটি কাটিমন বেনানা এইগুলো অবশ্যই ছাদ বাগানে লাগাবেন। এই দুটো আমি সবসময় বারবারই বলি, কারণ এইগুলো দারুণ রেজাল্ট। নতুন নতুন ভ্যারাইটি আরো ঢুকেছে, ভালো রেজাল্ট আসে আরো, কিন্তু হাতে কলমে পাওয়া রেজাল্ট এই দুটো আমার। তো তার জন্য বলবো কাটিমনটা বছরে দুবার হবে, কাঁচা মিঠা, আটি একদম পাতলা। তো আর কি লাগে আমের, মানে আর গুণাগুণ কি দরকার? আশলেস বছরে দুবার হয়, এইটা একটা লাগাবেন। আমের সঙ্গে আরো অনেক ফল, জামরুল হচ্ছে 12 মাসে জামরুল, 2-4 দিন পর পর গাছে 2-4টা করে মানে তোলার মতো হয়। তো সেটা হলে আপনি গোবিন্দ সেবায় সেটা দিতে পারবেন। এরকম 12 মাসে জামরুল, 12 মাসে সবেদা, এই ধরনের 12 মাসে ফলগুলো কিন্তু আপনি এখন শুরু করবেন। চারা কোথায় গিয়ে লাগে পরবর্তীতে আমি আপনাকে জানিয়ে দেবো। সেগুলো কালেক্ট করে মানে ফুলটার সঙ্গে ফলটাও আপনি ওই কেনা মিষ্টি বা এসে না দিয়ে একটু নিজের হাতের গাছের ফল দেবেন, সেটাও ভালো লাগবে। আচ্ছা, তাও একটু বলি, আপনি যেহেতু করছেন এই বাগানটা, একটু কি দেখাই গাছগুলো, দেখাই সবাইকে। সেটা স্থলপদ্ম ফুল হয়েছিল না? জাস্ট বুনছি তো। ও আচ্ছা, কতদিন হলো? এই 6 মাস হবে। আচ্ছা, তো কাকিমনির সঙ্গে কথা বলে আমি একটা জিনিস জেনেছি, তো তার জন্য আরো দেখাচ্ছি দর্শক বন্ধুদের। যারা এই ভুলটা করছেন, যারা একদম নতুন বাগানি, তারা অবশ্যই করবেন না। উনি গাছটা এনে বড় কাটুনি দিয়েছেন, ঠিক আছে সেটাও না হয় এনে নিলাম, কিন্তু উনি ওই এঁটেল মাটি যে হয় সেই মাটিতেই পুরোতে বসেছে, মানে এটার সঙ্গে একটু গাছ গোবর মিশিয়ে। তো একটু কিন্তু বালু অবশ্যই বসাতে হবে, যদি ছাদ বাগানে আপনারা এরকম ফুল গাছ করতে চান তো অবশ্যই বালু বসাবেন, নাহলে প্রবল বর্ষায় জল আটকে গিয়ে শিকড় পচন ধরবে এবং গাছটি কিন্তু মারা যাবে। তো অবশ্যই কিন্তু আপনাদের একটু বালু মিশিয়ে নিতে হবে, এবং এই থার্মোকলি বসান বা যদি আপনারা এই কোনো টবে দেন, তো সেক্ষেত্রে অবশ্যই সেগুলোর তলাতেও ফুটো কিন্তু মিনিমাম 2-3টে করে নিতে হবে, যেন জলটা বেরিয়ে যায়। কারণ জল যদি পাস হতে না পারে তলায় জমলে কিন্তু গাছটির ক্ষতির সম্ভাবনা থাকবে এবং গাছটি একসময় মারা যেতে পারে। তো এখানেও আরেকটা থার্মোকলের কার্টুনে বসানো করলা না? কতদিন হলো এটা বসানোর? এটাও হলো 2 মাস এরকম হবে। কেবলই মানে আমি ফেলছি সবজির খোসা ফেলতে গিয়ে এই যে গাছ উঠে গেছে। আচ্ছা, সবজির খোসা ফেলে? আচ্ছা, তো দেখুন এটা সবজির, দেখেন কতটা সহজ, একে অযত্ন ফেলে দিয়েছে না গাছ হয়েছে, তাহলে এবার যদি এ একটু যত্ন পায় তাহলে কিরকম হবে গাছটা আরো। এবার সবজিটা করেন, সবজিটা কি অনায়াসে হয় ছাদ বাগানে, ফলটাও অবশ্যই করবেন, এবার সবজিটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে, বসাবেন তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। যেমন এই যে দেখুন ধরছে, 3-4টা এদিকে ধরে আছে, তো এটা যখন নিজের হাতে পেরে খাবেন সেই সবজি কিন্তু শুধু মানে মুখের স্বাদ না, মনেও একটা স্বাদ পাবেন দেখবেন। সঙ্গে একটা লঙ্কা গাছও করেছেন, তো বেশ সম্ভবত এটা মাইক্রো লঙ্কা, প্রচুর লঙ্কা ধরে আছে। তো এমার্জেন্সি বেসিসে যখন হঠাৎ হয়তো ঘরে লঙ্কা নেই, তো এরকম একটা লঙ্কা গাছ থাকলে কিন্তু সেই সময় প্রবলেমের সলিউশনটা হয়ে যাবে।
আপনারা গাছের থেকে দু তিনটে চারটে লঙ্কা নিয়ে এসেও কিন্তু সেদিনের কাজটা চলে যাবে। তো এরকম লঙ্কা গাছ অবশ্যই ছাদ বাগানে একটা রাখবেন। এদিকে একটা জবা করা আছে, এটা হলো পঞ্চমুখী জবা। পঞ্চমুখী জবা, হ্যাঁ। এটা হলো সাদা জবা, এটা একটা সাদা জবা ফুটে আছে, আর একটু পরে ফুটবে। এটা আজকে বা কালকে আজকে ফুটবে? হ্যাঁ আজকে ফুটবে, মানে বেলা হবে ফুটবে। নয়নতারা তো ফুলের যা চাহিদা উনি মোটামুটি ওনার ফুলেরই চাহিদা বেশি, যেহেতু রেগুলার পুজো দিতে হয়। বেশ জবাটার কালারটা দেখুন, এটাও বেশ সুন্দর কালার। কালকে ফুটছিল চারটা, বেশ অনেকগুলো, তা এখনো কুড়ি আছে। আজকে ফুল তোলা হয়েছে নাকি তুলবেন? তুলি নাই, তুলবো। আচ্ছা আচ্ছা, ঠাকুর ঘর মুছে এসে ফুল তুলবো। এটা তো এসে চন্দ্রমল্লিকা, এটা তো ফুল এখন বোধহয় থাকবে না, এখন থাকবে না, শীতের সময় এগুলো ভরে যাবে। এখন চন্দ্রমল্লিকা গুলো এখন থেকেই শীতকালের প্রিপারেশন শুরু হয়েছে। গাছ তো মরে না, এগুলো তো থাকেই। সুন্দর তো, শীতে প্রচুর ফুল উঠবে, শীতকালে বলবেন আসবো। এদের অপরাজিতা বসানো? হ্যাঁ। আচ্ছা, এই স্ট্রাকচারটা তো বাস, এটা বুদ্ধিটা কোথা থেকে? এটা ছিল এইভাবে, তাই আমি এখানে এনে দিলাম। আরেকটা অপরাজিতা দেখুন, এই অপরাজিতাকে তবে দিয়ে এই যে কলামের যে রড, তার মধ্যেই এভাবে একটা পাইপ সুন্দর গোল করে এভাবে দেওয়া, তো তাতেই দেখুন এটা লতিয়ে উঠবে। তো এইভাবে আপনারা এটাকে লতিয়ে যাতে উঠতে পারে সেরকম সুযোগ করে দেবেন। এখানেও দুটা জবা আছে, এই যে একটা জবা, একটা জবা কমলা রঙের, বেশ বড় কমলা কালার। ওই দিকে বেল ফুল, ওই যে ফুটছে এদিকে আরো একটা জবা, এটাও পিঙ্ক কালারের, এটাও জবা, এটা পিঙ্ক জবা, হ্যাঁ। দুটো তার কি ফুল আসেনি? দেখুন গাছে, গাছ যদি ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু গাছ ঠিক পেয়ে যাবেন, রাস্তাতে হোক বা কোথাও ঘুরতে গিয়ে হোক বা কারোর সঙ্গে কথা হলো। তো ধুতরা ফুলের ওনার পছন্দ, ধুতরা ফুলের কিন্তু রাস্তা থেকে নিয়ে এসে লাগিয়েছেন। ওই যে পিঙ্ক কালারের ছিল, আচ্ছা। তো এলামন্ডটা দেখুন, চেহারাটা বেশ সুন্দর হয়েছে, ছোটর মধ্যে বেশ ঝোপালো হয়ে গেছে। আপনারাও কিন্তু ডাল ছেটে, এটা বয়স কত এই গাছটা? এলামন্ডার কিন্তু ডাল ছেটে এরকম সুন্দর ঝোপালো আকার কিন্তু করতে পারবেন। এখানে একটা গন্ধরাজ, এটা তো ফুল নেই, এটাও মনে হয় না কম বেশি ফুল, হ্যাঁ। নয়নতারা একদম ঝাইকা ফুল, এইবারে যে বেলি ফুলটা দেখুন, ঝাইকা ফুল ফুলবে, একটু সুন্দর গন্ধ ছড়ায়। এটা গন্ধর বলে সন্ধ্যাবেলা বেশি পাওয়া যায়, সন্ধ্যাবেলায় বেশি পাওয়া যায়। এটা ফুল হয়ে গেলে না চুর কুড়িয়ে ধরে আসে, আচ্ছা ও ডাগুলো করে ছেড়ে দেয়, হ্যাঁ, সেটা দিলেই আবার কুড়িয়ে আসবে, মাথাটা ভেঙে দিতে হয়। তো দেখুন এই ট্রিক্সটা সবাই করবেন, যদি এই পাতা সমেত ডালগুলোকে ভেঙে দিবেন, তাহলে কিন্তু আপনাদের দেখুন এরকম প্রচুর ফুলে ভরে যাবে। কুড়ি দেখুন, অসম্ভব কুড়ি, এবং এটা তো হয়তো উনি রেগুলার, এটা তো রেগুলার ফুল পান। দেখুন নীলকণ্ঠের সঙ্গে লেবু, লেবু কিন্তু চাইছে আপনাকে যে আমাকে বসান, কারণ লেবু একা একা দুই জায়গায় হয়ে গেছে আপনার। তো লেবু গাছটাকে সুন্দর করে আলাদা করে ওকে ভালো করে বসান, বা লেবু গাছ লাগান বাড়িতে, লেবু চাইছে আপনার বাগানে যুক্ত হতে। এখানে আরো একটা অ্যালামন্ডা দেখুন, প্রচুর কুড়ি ধরে আছে, কলাবতী ফুল। এদিকে শীতকালের প্রিপারেশন আরো সে অনেক চন্দ্রমল্লিকা। আপনি মানে কি খাবার দাবার ইউজ করেন ওই এই গাছের জন্য? হ্যাঁ, গাছের জন্য এর আগে হলো কি দেবো, গোবর সার দেই,
আর হলো পেঁয়াজের খোসা ভিজে রেখে ওটার জলটা দিই, তারপরে কলার খোসা ভিজে রেখে ওটার জলও সপ্তাহে একদিন দিই, খোল নিয়ে আসছি ওই যে সর্ষের খোল সেই খোলও ভিজে মাঝে মাঝে দিই, আর দুবেলা তো জল দিতেই হয় গাছে বৃষ্টি না থাকলে। খাবার দাবার ঠিকই আছে? এমনি স্প্রে কিছু করেন? স্প্রে এখনো করি নাই, তবে সেদিন একটা বানাইছি আমি, ওই যে হলুদ আর নিম পাতা মিশিয়ে, নিম পাতা হলুদ তারপরে আরো আরেকটা কি জানি দিয়ে বানাচ্ছি, সেদিন আমি গাছটা কিরকম হয়ে গেছিল এই যে বললাম না বেগুন গাছ বুনছিলাম গাছগুলো মরে গেল, ওই যে তখন একটু স্প্রে মতো বানাইছি। একটু ফাঙ্গিসাইড, এই যেহেতু প্রবল বর্ষা তো একটু ফাঙ্গিসাইডটা হঠাৎ একটু দিয়ে দেবেন গাছগুলো, তাহলে জবা গাছগুলো অ্যাটলিস্ট মানে ভালো থাকবে, আরো একটু ফাঙ্গিসাইডটা দেবেন, সে সাফ হতে পারে, স্পিন হতে পারে, ব্লাইটাস অনেক আছে, আপনি মোটামুটি কমের মধ্যে একটা সাফও করতে পারেন, একটু দিতে পারেন, ঠিক আছে। আর যেমন বাগান করে কেমন লাগে আর কি? বাগান করে তো আমার সেই ভালো লাগে, আমার তো মানে বন্ধ থাকলে পরে দুপুরবেলা হোক বিকালবেলা হোক এসে বসে বসে একটু খোঁচায় টোচায় দেই, মাঝে মাঝে এসে এসে খোঁচায় দেই, একটু দেখি কোন জায়গায় কি হচ্ছে একটু দেখি, দেখতে দেখতে সময় চলে। এই বাগানই এখন সঙ্গী? সঙ্গী, চাকরির পাশাপাশি বাগান করে বেশ ভালো আছেন এই একমিনি, তো আপনাদেরকেও বলছি আপনারা বাগান করুন। আর শেষ পর্যন্ত যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেল একদম নতুন তারা শুধু মানে অনেকেই ভিডিও দেখে চলে যান, তো প্লিজ একটু তারাও সাবস্ক্রাইব করবেন, আমি এরকম আরও অনেক ভিডিও আনবো আপনাদের জন্য, অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।